আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম আলাই সঈদসলিনবীনা মহাম্মদি ওসহি আজমাইনামাবাদ প্রিয় দর্শক শ্রোতা বোনেরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআন সংক্রান্ত কিছু মাসলা মাসাইল নিয়ে যেগুলা হ্যাঁ আধুনিক মাসালা হিসাবে পরিচিত যেগুলোর বিধান অবশ্যই জানা দরকার তার মধ্যে চুয়াল্লিশ নম্বর যে মাসালা এখন আমরা বলতে চেষ্টা করবো সেটা হচ্ছে যে কোরআনের যে আপনার প্রোগ্রামিং করা হয় আপনার বিশেষ করে কম্পিউটারের মধ্যে হ্যাঁ এরকমভাবে আপনার ইলেকট্রিক্যাল যে আপনার কোরআন আছে সেটা তৈরি করা অথবা কোরআনের কোনো প্রোগ্রাম তৈরি করা কারণ সেখান থেকে উদ্দেশ্য হচ্ছে কোরআনকে বেশি প্রচার করা যেমন আমরা এখন কোরআনের মধ্যে মোবাইলের মধ্যে অ্যাপ দেখতে পাই কোরআনের হ্যাঁ অ্যাপ ইত্যাদি এই সমস্তগুলা এই যে প্রোগ্রামের অ্যাপ তৈরি করা এই সমস্তগুলা যদি কোনো সমস্যা না থাকে অন্য কোনো সমস্যা হ্যাঁ তাইলে সেটা করা যেতে পারে কারণ এর উদ্দেশ্য আছে মানুষ যেন এই কোরআন থেকে লাভবান হয় মানুষ যেন পড়তে পারে বরং এটা করা মুস্তাহাবো কারণ বর্তমানে মানুষে মোবাইল সব সময় ব্যবহার করে হ্যাঁ সফরের মধ্যে থাকে অনেক সময় দেখা যায় যে কোরআন পড়তে ইচ্ছা হয় কোরআনকে বহন করে নিয়ে যাওয়া মুশকিল কারণ কোরআনে অবমাননা হবে সুতরাং মোবাইলের মধ্যে যদি অ্যাপ আকারে থাকে তাইলে সেটা ওপেন করে সে পড়তে পারে সুতরাং এতে এই জাতীয় কোনো প্রোগ্রাম তৈরি করা কোরআন সংক্রান্ত যদি কোনো সমস্যা না থাকে অন্য কোনো ভুল ভ্রান্তি জাতীয় ইত্যাদি তাহলে সেটা করা যায় যাচ্ছে বরং এটা করা মুস্তাহাব হুম পঁয়তাল্লিশ নম্বর যে মশালা সেটা হচ্ছে আপনার ইলেকট্রনিক যেই আপনার পুরাণগুলো আছে সেগুলো কিন্তু আপনার রস ওসমানি দিয়ে লিখতে হবে যেটা উসমানী রসম উসমানী বলা হয় সেটা গ্রহণ করতে হবে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ওই সমস্ত ইলেকট্রনিক্যাল ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কোরআনকে আপনার বাদ দেওয়া যেতে পারে যেখানে আপনার গবেষণাগত খোঁজাখুঁজির জন্য যেখানে সার্সের সিস্টেম আছে এইখানে যদি রসম ওষমানি ব্যবহার না করা হয় তাহলে কোনো সমস্যা নেই কারণ অনেক সময় আয়াতকে কপি করার প্রয়োজন হতে পারে হুম একজনে আপনার সার্চের ব্যবস্থা রাখলেন অ্যাপের মধ্যে যে এখান থেকে কোরআন সার্চ করে আয়াত বের করে এখান থেকে কপি করে নিয়ে আরেক জায়গায় লিখবেন তার থিসিসে বা ইত্যাদিতে সুতরাং সেইখানে রসপস ব্যবহার করা বাধ্যতামূলক নয় এছাড়া আপনার ইলেকট্রনিক্যাল যে আপনার কোরআন মাজিদ আছে সেইগুলা কিন্তু আপনার রসমস ব্যবহার করতে হবে পঁয়তাল্লিশ নম্বর যে আপনার ছিয়াল্লিশ নম্বর যে মশালা সেটা আছে আপনার কোরআনের যে ইলেকট্রনিক্যাল যে কোরআন হ্যাঁ সেই কোরআনকে অন্যান্য প্রোগ্রামের সাথে অ্যাড করে দেওয়া যদি কোরআনকে অন্যজনের সাথে একবার মিশ্রিত করে দেওয়া না হয় এমনি অ্যাপ আকারে হুম আপনার রাখা যেমন মোবাইলের মধ্যে অনেক জাতীয় অ্যাপ আছে সেটার সাথে আপনি কোরআনের অ্যাপটাও রাখলেন হুম এতে কোনো সমস্যা নেই আপনার এতে কোনো সমস্যা হবে না যে কোরআনে অবমাননা হবে এরকম কোনো কিছু না যদি বিশ্রী কোনো অ্যাপ যে গান বাদ্য ইত্যাদির অ্যাপ থাকে সেটার মধ্যে অবশ্যই বেমানন হবে কিন্তু এছাড়া স্বাভাবিক আপনার প্রয়োজনীয় যে অ্যাপগুলো আছে এটার সাথে কোরআনের অ্যাপ রাখলেন সেতে তাতে কোনো অসুবিধা হবে না হুম আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সাতচল্লিশ নম্বর যেই মশলাটা যে কখনো কোনো কাফের কোরআন মাজিদ ইলেকট্রিক্যাল কোরআন যে ইলেকট্রনিক্স জাতীয় যে কোরআন সেই ব্যবহার হয় সেইগুলো তৈরি করার ক্ষেত্রে কোনো কাপের এককভাবে তৈরি করতে পারবে না হুম বরং যদি তার সাথে কোনো মুসলমান থাকে এবং তার ব্যাপারটা হচ্ছে কোনো টেকনিক্যাল কাজের সাথে সম্পর্ক সরাসরি কোরআনকে আপনার তৈরি করার কাজে সম্পৃক্ত না তাইলে সেটা সে করতে পারে সরাসরি কোরআন লেখা বা ইত্যাদি হুম সেটা কিন্তু মুসলমানে হওয়া উচিত কিন্তু এছাড়া টেকনিক্যাল কোনো ব্যাপার ইলেকট্রনিক্স জাতীয় যে কোরআনগুলো পাওয়া যায় সেগুলো আপনার এককভাবে যেন কাফের না করে আটচল্লিশ নম্বর যে মশালা সেটা হচ্ছে কোনো আপনার বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কোরআন মাজিদ আপনার পাওয়া যায় সেগুলো আপনার আরবি ভাষা ছাড়া অন্য ভাষা লেখা সেটা জায়েজ নাই যেটা আগে হিমাশাল আমরা বলছিলাম যেরকমভাবে লিখিত কোরআনের মধ্যে শুধু ইলেকট্রিক্যাল না এমনি লিখিত কোরআনের মধ্যে আরবি ভাষা ছাড়া অন্য ভাষা লেখা জায়জ নয় হুম কিন্তু এরকমভাবে ইলেকট্রিক্যালের মধ্যে একই একই কথা যে অন্য ভাষা আর ওই ভাষা ছাড়া আপনার কখনো অন্য ভাষায় লেখা যাবে না কারণ কোরআনের উচ্চারণ কোনো অন্য ভাষায় সম্ভব নয় এই কারণে অন্য ভাষায় লেখা এটা ঠিক নয় এবং উনপঞ্চাশ নম্বর যে মশলা সেটা আছে হুম যদি আপনার ইলেকট্রিক্যাল যে কোরআন মসজিদ পাওয়া যায় এটা যদি খোলা ওপেন না থাকে যে আপনার স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে না তাইলে কোনো ব্যক্তি তার যদি উজু না থাকে সে আপনার সেটা ধরতে পারে কোনো অসুবিধে নেই হুম এটা সব আলেম এই ব্যাপারে একমত হুম এরকমভাবে হুম আপনার যদি কোনো সিডির মধ্যে হ্যাঁ আপনার কোরআন মাজিদ ঢুকানো থাকে সেটা আপনার অজু ছাড়া ধরা যেতে পারে কোনো অসুবিধা নেই সেখানে আপনার অজু থাকা কোনো শর্ত নয় কিন্তু যদি ওপেন থাকে হুম যেটা আগে বলছিলাম যে কম্পিউটারে কোনো সিডি থেকে কোরআন শরিপ ওপেন করা হয়েছে হ্যাঁ তখন ওপেন কোরআনশিপ আপনি ধরতে পারেন না তখন সেটা আবার লিখিত কোরআনের মতোই তার বিধান প্রযোজ্য হবে পঞ্চাশ নম্বর যে মশলা যদি ইলেকট্রিক্যাল যে কোরআন মাজিদ পাওয়া যায় হ্যাঁ সেটা যদি আপনার কোনো মোবাইলের মধ্যে যেমন আপনি মোবাইল ব্যবহার করতেছেন সেটার মধ্যে একবার স্ক্রিনের মধ্যে খোলা আছে। অথবা কম্পিউটারের মধ্যে খোলা আছে হ্যাঁ তখন কিন্তু আপনার ইয়ে শর্ত না সেটা ধরতে গেলে আপনি শুধু স্ক্রিন ধরতে গেলে যে উজু লাগবে সেটা কোনো শর্ত না হ্যাঁ উজু করতে হবে এটা না কারণ লেখা তো ধরা যায় না ওটা স্ক্রিন ধরা যায় কারণ এটা স্ক্রিনের নিচে থাকে সুতরাং ইলেকট্রিক্যাল কোরআনের জন্য সেইখানে আপনার অজু শর্ত নেয় একান্ন নম্বর যে মশলাটা সেটা হচ্ছে হুম ইলেকট্রিক্যাল যে কোরআন মাজিদ আছে কাফেরকে সেটা ধরতে দেওয়া যেতে পারে কারণ এতে করে কোরআনে অবমাননা হবে না হ্যাঁ নম্বর যে মশলা সেটা আছে যে ইলেকট্রিক্যাল কোনো কোরআন মাজিদকে নিয়ে হ্যাঁ আপনার বাথরুমে ঢুকা যেতে পারে হুম যদি আপনার এটা আপনার লুকাইত থাকে মানে খোলা না যদি স্ক্রিনের মধ্যে একবারে খোলা ওপেন আসে দেখা যায় এরকম হইলে কোরআনে অবমাননা হবে তখন সেটা বাইরে রাখতে হবে কিন্তু যদি বন্ধ থাকে তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ হুম এটা খেয়াল রাখতে হবে তিপ্পান্ন নম্বর যে মশালাটা সেটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল কোরআন এবং লিখিত কোরআন দুটার পড়ার ক্ষেত্রে সোয়াবের মধ্যে ইনশাআল্লাহ কোনো বেশ কম হবে না হুম এতে কোনো পার্থক্য নেই যে ওটা পড়লে বেশি সোয়াব এটা পড়লে কম সোয়াব হ্যাঁ এটার মধ্যে এটার মধ্যে কোনো পার্থক্য নেই চুয়ান্ন নম্বর যেটা মাসালা সেটা আছে হুম নফল নামাজের মধ্যে ইলেকট্রিক্যাল কোরআন থেকে আপনার প্রয়োজনে পড়া যেতে পারে হুম একজন হ্যাঁ এরকম কোরআন থেকে পড়তে পারেন সামনে ফিট করা আছে এরকম বড় স্ক্রিনের মধ্যে সেখান থেকে পড়া সেটা নফল নামাজের মধ্যে কোনো সমস্যা নেই অথবা যেরকম অনেকে আছে কোরআন শরীফ যেটা কাগজের সেটা ব্যবহার না করে মোবাইল থেকে কোরআন শরীফ হ্যাঁ পড়তে চেষ্টা করেন কিন্তু খেয়াল রাখবেন এটা নফল নামাজের মধ্যে প্রয়োজনে তাও প্রয়োজনে যদি মুখস্থ না থাকে লম্বা নামাজ পড়ার ইচ্ছা থাকে তখন সেটা করা যেতে পারে হম এরকমভাবে আপনার অনেক জায়গায় এরকমও পাওয়া যায় বিশেষ করে ইমাম সাহেব হ্যাঁ যখন নফল নামাজ তারাবি নামাজ ইত্যাদি পড়াচ্ছেন তখন সেই ক্ষেত্রের মধ্যে মেহরাবের মধ্যে এরকম মেশিন ফিট করে দিয়ে ইলেকট্রিক্যাল কোরআন সেখানে শো করা হয় যেন ইয়াম সাহেব সেটা দেখে পড়তে পারেন সেটাও জাহেজ কারণ সেটা নফল নামাজ অসুবিধা হবে না ছাপ্পান্ন নম্বর যেই মশলা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কোরআন সেটা কাফের ছাড়া মুসলমানদের জন্য আপনার সেটা বিক্রি করা যেতে পারে কিন্তু কাফেরের জন্য সেটা বিক্রি করা যাবে না সাতান্ন নম্বর যে মশলা সেটা হচ্ছে হুম আপনার কোনো ইলেকট্রিক্যাল কোরআন মাজিদ সেটা কারোর কাছে বন্ধক রাখা যেতে পারে সেটা যদি ধরা যায় এবং সেটার থেকে লাভবান হওয়া যায় এরকম সেগুলো আপনার যেরকমভাবে সালামের যে ইলেকট্রিক্যাল কোরআন সেগুলো আপনার কারোর কাছে কারণ এগুলোর দাম আছে সুতরাং এটা বন্ধক রাখা যেতে পারে কোনো সমস্যা নেই আটান্ন নম্বর যেই মশালা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কোরআন আপনি কাউকে ধার দিতে পারেন ধার দেওয়া মোস্তাব কারণ এটা থেকে সে লাভবান হবে হুম এবং কিন্তু আপনার ধার দিতে গেলে এটার সাথে আনুষঙ্গিক সবগুলা সেটা অবশ্যই ধার দিতে হবে নতুবা সে লাভবান হতে পারবে না কিন্তু আপনার শুধু আপনার ইলেকট্রিক কোরআনকে শুধু কপি করে দেওয়া এটা কোনো আপনার আড়ার মধ্যে পড়ে না ভাড়া দেওয়ার মধ্যে পড়ে না হ্যাঁ বরং এটাকে হেবা বলে হ্যাঁ এটা করা মোস্তাহ কিন্তু কিন্তু ওই যে ভাড়া যেটাকে বলা হয় ভাড়ার জন্য কিন্তু এমন হতে পারে যেটা থেকে মানুষ লাভবান হতে পারে যে যেটাকে ধরা যায় এরকম কেন কিছু মানে তার সাথে কিছু জিনিসপত্র আছে যেমন নাকি একটা মেশিন জাতীয় এমন কিছু আছে সেটা আপনার ভাড়া দেওয়া যেতে পারে কিন্তু যেটা কপি করে আপনার মোবাইল থেকে আরেকজনের মোবাইলে কপি করে দেওয়া যাবে অ্যাপ একটা ট্রান্সফার করে কপি করে দেওয়া হয়েছে সেটাকে আরা বলা হয় না ধার দেওয়া হয় না এটাকে ধার দেওয়া বলে না হ্যাঁ উনষাট নম্বর যে মশলা সেটা হচ্ছে ইলেকট্রনিক্যাল ইলেকট্রিক্যাল মোশাপ সেটা কিন্তু অক্ষ করা সেটা সরিয়েতে যায় যাচ্ছে সেটা অক্ষ করে দিতে পারে কেউ এরকম অনেক মানুষকে অক্ষ করে দিতে পারে ষাট নম্বর যে মশলা সেটা হচ্ছে যে আপনার কপি করা যেই আপনার কোরআনের যে প্রোগ্রামগুলো পাওয়া যায় যেগুলোর মধ্যে নিষেধাজ্ঞা নাই কপি করতে হুম সেইগুলো আপনার কপি করা যেতে পারে হ্যাঁ এরকমভাবে যেই আপনার প্রোগ্রামগুলোকে নিষেধাজ্ঞার অধীনে দেওয়া হয়েছে যে কপি করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সুতরাং সেটা আপনার কোনো অনুমতি ছাড়া ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহার করা যেতে পারে অথবা আপনি লীল্লাহ বিতরণ করার জন্য কপি করে মানুষকে সাপ্লাই দিতে পারেন কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে করতে পারেন না কারণ এই জিনিসটা যে কোরআনের জ্ঞানটা এটা ব্যাপক থাকাই দরকার সুতরাং কোনো ব্যক্তিকে মার বঞ্চিত করতে পারেন না আরেকজন যদিও সে নিশ্চিত করে দেশে কপি করতে কিন্তু ব্যক্তিগত লাভবান হওয়ার জন্য সে কপি করতে পারবে এটা হচ্ছে কথা কিন্তু ব্যবসা করা কখনো চলবে না একষট্টি নম্বর যে মাসালা সেটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল যে কোরআন মাজিদ সেটা এমন কোনো ওয়েবসাইটে হ্যাঁ আপনার ডাউনলোড করতে পারবেন না অথবা কোরআন মাজিদের কোনো তেলাওয়াত আপনার ডাউনলোড করতে পারবেন না যেখানে শরীয়ত বিরোধী কর্মতৎপরতা চলে হুম যেখানে খারাপ কিছু আছে যদিও আপনার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া তারপরেও চলবে না কারণ সেইখানে আপনার ফাঁসাদ বেশি খারাপ জিনিস বেশি সুতরাং সেইখানে কোরআনের কোনো কিছু ডাউনলোড করে দেওয়া সেটা কোরআনের অবমাননের সামিল বাষট্টি নম্বর যে মশলা সেটা হচ্ছে আপনার যেই ইলেকট্রিক্যাল কোরআন মাজিদ পাওয়া যায় যেখানে আপনার বিকৃতি করা হয়েছে বর্তমানে এরকম কিছু অ্যাপ পাওয়া যায় যেখানে কোরআন বিকৃতি করে হ্যাঁ বিকৃত করে আপনার সেখানে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে সেটা কিন্তু কোনো মানুষ পড়তে পারবে না একমাত্র আলেম ছাড়া হ্যাঁ সেটা অবশ্যই খেয়াল রাখবে হুম আরেকটা মশালা লম্বা আছে সেটা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বলছি এখন এখানে শেষ করছি ওয়াসল্লাহ আলীন আহম্মদ ওয়ালা আলহি ওয়াসাহবিহি আজমাইন